কুলা শান্তি শান্তি কুলা শান্তি কুলা কুলা শান্তি কুলা শান্তি কুলা আরো জোরে কুলা মারিবা কুলা শান্তি আমরা শান্তি চাই আল্লাহ তাআলার নিয়ামত আমরা শান্তিতে ঘুমাইতে চাই আর শান্তি মানে কুলা আপনারা এখানে শ্রীনগর থানা আপনাদের পাশে আপনারা খবর নেন গত 5 বছরে ইতিহাসে এই প্রথম শ্রীনগরে গত 5 বছরে 1 ইঞ্চি সরকারি জায়গা দখল হয়নি গত 5 বছরে ইতিহাসে প্রথম একটি হিন্দু সম্পত্তি দখল হয়নি গত 5 বছরে একজন মানুষের নামে মিথ্যা মামলা হয় নাই গত 5 বছরে কোথাও কোনো চাঁদাবাজি হয় নাই এইটার নামই হচ্ছে শান্তি আমরা বলছি ইয়া আল্লাহ আমাদেরকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করেন আর আমি আমার এতদিনের রাজনীতির অভিজ্ঞতা আপনারা জানেন আমার দলটা ছোট আমার রাজনীতিটা একটু ঠান্ডা আমার সাথে যে কর্মীরা আছে এই কর্মীরা গত 20 25 বছর ধরে আছে আমার কর্মী কম কিন্তু কম কর্মী এদের নিয়ত পরিষ্কার আমার কর্মীরা কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড় নাই আমার কর্মীরা কোথাও কারো সাথে গিয়া চাঁদাবাজি করে নাই এই জন্য আমার কর্মীর সংখ্যা কম কিন্তু আমি আমার রাজনীতির অভিজ্ঞতা একটা জিনিস শিখা ভালাইছি মনে রাখবেন কর্মী যত কম মানুষের শান্তি তত বেশি আর কর্মী যত বেশি মানুষের শান্তি তত কম এই জন্য আমরা চাই রাজনীতি ঠান্ডা থাকবে ঠান্ডা রাজনীতি থাকবে মানুষ যাতে শান্তিতে ঘুমাইতে পারে সেই রাজনীতি আমরা করব এবং এই জন্য আমাদের একটা সমস্যা হচ্ছে যেহেতু কর্মী কম আমাদের নাম ভুটানের রাজনীতি করার লোক কম কিন্তু অনেকে বলে যে এরা মানুষ ভালো কাম করে নাই মিথ্যা কথা বলে গত 5 বছরে আমরা 630 কোটি টাকার কাজ শেষ করেছি আমরা 209 কোটি টাকা দিয়ে কেসি রোডের কাজ শেষ করেছি ধলেশ্বরীর উপর 219 কোটি টাকার ব্রিজ করছি আমরা গত 4 5 বছরে 84টা ব্রিজ করছি 18টা হাই স্কুলে নতুন ভবন করছি 20টা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করছি 15টা স্কুলের এমপিও ভুক্তির কাজ শেষ করছি আমরা 75 কিলোমিটার রাস্তা করছি 20টা প্রাথমিক বিদ্যালয় ভবন করছি আমরা 30 কোটি টাকা ব্যয়ে মুজিব কেল্লা করছি বালুচরে আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমরা প্রায় কতগুলো স্কুল 35টা স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দিয়েছি আমাদের অনেক কাম হয়েছে আমাদের নাম ফুটাইন না লোক কম লিখে আপনারা খবর পান না নাম ফুটানো কম হোক নাম ফুটানো কম হোক আমরা যেন শান্তিতে থাকতে পারি শান্তিতে ঘুমাইতে পারি এই জন্য আমাদের গত 70 বছর 54 থেকে 24 10টি নির্বাচনের অভিজ্ঞতা আছে আপনারা কবিরুদ্দিন চৌধুরীকে দুইবার ভোট দিয়েছেন বি চৌধুরীকে পাঁচবার ভোট দিয়েছেন আমাকে তিনবার ভোট দিয়েছেন 10 বার ভোট দিয়েছেন এখন আবার ভোট চাইতে এদিক থেকে লজ্জা লাগে আর ভোট দিয়ে কি করব দোয়া করেন যাতে করে বিক্রমপুরের মানুষের মান ইজ্জতকে সামনের দিকে তুলে রেখে বাংলাদেশের কাছে বিক্রমপুরের প্রতিনিধিত্ব করতে পারি দোয়া করবেন যাতে করে বিক্রমপুরের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে সেই শান্তির রাজনীতি অব্যাহত থাকে সেই জন্য আমরা বলছি আগামী 7 তারিখ জানুয়ারি মাসে সবাই বলবেন যাব কুলায় ভোট দিতে থাকবো মোরা শান্তিতে আর এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাব সামনের দিকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ কাদের